ঢোকাইয়ারি নিয়ে আর আজকে আমি বাইরে লাঞ্চ করব ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। খুব কম বাজেট আপনারা এখানে খেতে পারবেন, যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে, আর যারা মহাখালীতে এসে কম প্রাইসে খেতে চান এখানে খেতে পারবেন। মানে এখানে ব্র্যাকের স্টুডেন্ট হোক বা সিটিমের স্টুডেন্ট হোক সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করে অনেক কম টাকাতে। তো আমরা এখন ভিতরে যাব, তারপরে বলবো যে আমি কোন রেস্টুরেন্টে আসছি, আর সব কিছু আমি শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিতরে যাই। রেস্টুরেন্টটা অনেক ছোটো, রোডের পাশেই রেস্টুরেন্টটা। এটা হচ্ছে আপনারা এখানে এখানেও বসতে পারবেন, আর তাদের কিন্তু ফুডপান্ডা সার্ভিস দেওয়া হয়, তো এই জন্য এখানে এসে থাকে। আর আমরা এখন উপরে যাব, উপরে হচ্ছে তাদের বসার একটা প্লেস আছে, ওখানে আমরা যাবো। আর আমরা ভিতরে চলে আসছি, এটা হচ্ছে ছোটখাটো একটা রেস্টুরেন্ট, এখানে আপনারা বসে থেকে খাওয়া করতে পারবেন, ইন্টারিয়রটা একটু দেখে নেন। রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি, বসে গেছি, আপনাদের দেখাই দিচ্ছি যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন ছোটোখাটো। আর এখন বলে দিই নামটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে আড্ডা বাজি মহাখালীতে। হ্যাঁ, ব্র্যাকের মেন বিল্ডিং আসতে তো আপনারা হচ্ছে সোজা হেঁটে আসবেন, মানে চিলক্সের ওইদিকে না, চিলক্সের বিপরীত পাশে সোজা হাঁটলে আপনারা রাস্তাতে দেখতে পারবেন সুন্দর করে সাইনবোর্ডে লেখা আড্ডা বাজি। তো এখন আমি আপনাদেরকে তাদের মেনু কার্ডগুলো দেখাবো, স্টুডেন্টদের জন্য আমার মনে হচ্ছে যে ভালোই, কারণ কম প্রাইস আছে, আর এখানে কিন্তু আগেই বলছি যে স্টুডেন্টদের খাওয়া দাওয়া করে। এখন আমি মেনু কার্ডটা দেখাই দিই। আপনারা দেখলেন তাদের মেনু কার্ডটা, আপনাদের সুবিধাটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি কী কী অর্ডার দেবো সেটা অর্ডার দিয়ে নিই, আর আসুক টেস্ট আর প্রাইসগুলো সব জানিয়ে দিই। 2000 years later আজকে আমি কারেন্ট চলে গেছে এর মধ্যে রিভিউ করতেছি, ঠিক আছে? কিছু করার নাই, কারণ বাংলাদেশে সব এলাকাতেই আপনারা জানেন এক ঘন্টা করে লোডশেডিং হয়, তো এখন চলে আসছে, আর এক ঘন্টা ওয়েট করার মানে কি বলবো, ওয়েট করা যাবে না, খুবই ক্ষুধা লাগছে। আর এখন 4টা বেজে গেছে, তো আমি আর ওয়েট করবো না, এইভাবেই একটা রিভিউ দিয়ে দিচ্ছি। এই যে 2টা প্লেটার মানে পাস্তা আর হচ্ছে একটা সেট মেনু অর্ডার দিচ্ছি, আপনি একটু দেখাই দিই। এটা হচ্ছে পাস্তাটা, এটা হচ্ছে চিকেন চিজ পাস্তা, একজনের জন্য হচ্ছে 160 টাকা, আর তিনজনের জন্য হচ্ছে 450 টাকা। তাহলে আমি এটা খেয়ে এখন টেস্টটা জানিয়ে দিব, আপনারা একটু দেখে নেন কী কী দিচ্ছে। এই যে পাস্তা আর এই যে চিকেন, চিকেন তো ভালোই দিচ্ছে, আর এটা হচ্ছে চিজ ক্রিম, আর চিজ দিচ্ছে, এটা এই যে গলে গেছে, হ্যাঁ, আর উপর দিয়ে হয়তো বা এটা মেয়োনিজ দিয়ে দিচ্ছে, আর ক্যাপসিকাম দিচ্ছে, এই যে এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। আসলে স্ট্রিট স্টাইলে হচ্ছে পাস্তাটা, এখন আমরা একটু খেয়ে দেখবো কেমন। 160 টাকা, তো পরিমাণটা ভালোই, চিকেন অনেকগুলোই দিছে উপরে দেখলে নিত। এই যে খেয়ে দেখি, টেস্টটা মজা, হালকা স্পাইসি, তারপরে এই যে মেয়োনিজ, তারপরে চিজ দিয়ে আমার ভালো লাগতেছে। কিন্তু এখন যদি আপনারা হচ্ছে বিভিন্ন বড় বড় ইয়াতে যে পাস্তা পাওয়া যায় ওটার সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না, বাট যে স্ট্রিট স্টাইলে হচ্ছে পাওয়া যায় আমার মনে হয় ভালো। কারণ সব কিছু আছে, ক্যাপসিকাম, তারপরে পাস্তা দেখলেন কী পরিমাণ এসছে, আমার ভালো লাগছে, আপনারা এটা খেতে পারেন এখানে আসলে, আবার একটু ট্রাই করি, আমার মজা লাগছে তো খাচ্ছি। এটা মজা আসতো, এখন নেক্সট যেটা সেটা ট্রাই করব। এখন সেট মেনু যেটা সেটা আমি ট্রাই করব, কারণ হচ্ছে যারা স্টুডেন্ট বা লাঞ্চ করতে চান তারা তো সেট মেনুটাই ট্রাই করতে চান, তো তাদের সেট মেনু হচ্ছে 180 টাকা
টাকা থেকে আমি মনে হয় 290 টাকা পর্যন্ত দেখছিলাম, তো আমি সর্বনিম্ন যেটা 180 টাকা সেটা দিছি। আর আপনারা যদি এরও কম নিতে চান তাহলে তাদের হচ্ছে রাইস বোল আছে 130 টাকা থেকে শুরু, ওইটাও নিতে পারেন। এখন আমি খাবো, দেখেন কি দিচ্ছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, আর এই যে ভেজিটেবল, এই পরিমাণে দিবে 180 টাকা। এখন আমি খেয়ে দেখবো। আর রাইসটা বেশ ঝরঝর, একটু দেখে নিন। আর কারেন্ট চলে গেছে তো এই জন্য একটু সমস্যা হতে পারে, তারপর আপনারা একটু দেখে নেন। রাইসটা কিন্তু বেশ ঝরঝরে। এখন আমি ভেজিটেবলটা দিয়ে ট্রাই করব। রাইসটা ঝরঝর আর একদম ফ্রেশ দিচ্ছে, সবজিটাও ফ্রেশ, মানে আগের করা না তো ভালো। এখন হচ্ছে ফ্রাইড চিকেনটা খেয়ে দেখি। টিস্যু নিয়ে নিই যেহেতু আমি গ্লাস করব না। ফ্রাইড চিকেনটা দেখছেন বড় কিন্তু। ক্রিস্পি অনেক, বেশ মজা। তো আমি বলবো যে যারা লাঞ্চ করতে চান তারা এই সেগমেন্টটা নিতে পারেন 180 টাকা দিয়ে। আর একটু বাজেট কম থাকলে যে বললাম 130 টাকাতে রাইস বোল ওটা নিয়ে নেবেন। ওখানেও হচ্ছে ভেজিটেবল থাকবে, এরকম রাইস থাকবে, কিন্তু ওখানে এত বড় চিকেন দিবে না, ছোটো দিবে। তো আমি এই জন্য এটাই নিছি। তো আমি শেয়ার করে দিলাম। আর দেখতেছেন এই তো কারেন্ট চলে গেছে, ফ্যানও নাই, মানে প্রচুর গরম লাগতেছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না। তো ছোটোখাটো একটা রেস্টুরেন্ট হিসেবে আমরা কিন্তু সাপোর্ট করতেই পারি। আর আমার খাবারগুলো ভালো লাগছে, টেস্টটা ভালো। এই তো এখানে শেষ করতেছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।